নোয়াখালীতে স্কুল ছাত্রী অদিতা হত্যাকাণ্ডে সাবেক প্রাইভেট শিক্ষকের শরীরে ভিকটিমের নখের আঁচড় চিহ্নিত, প্রধান আসামি করে মামলার প্রস্তুতি। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নুরুন নবী নবীন, নোয়াখালী জেলা প্রতিনিধি। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকায় স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুর রহিম রনি নামে তার সাবেক কোচিং শিক্ষক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক আলামতে রনির শরীর থেকে ভিকটিম কর্তৃক নখের কিছু আঁচড়ের চিহ্ন পাওয়া যায়। শুক্রবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। গ্রেফতারকৃত রনি লক্ষ্মীনারায়ণপুর এলাকার খলিল মিয়ার ছেলে। পুলিশ সুপার জানান, নিহত শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধারের পরপর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে ইসরাফিল বয়স 14, তার ভাই সাঈদ বয়স 20 ও আব্দুর রহিম রনি বয়স 20কে গ্রেফতার করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সে প্রাথমিকভাবে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁচড় রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ইসরাফিল ও সাঈদকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও জানান, রনির কোচিং থেকে কিছুদিন আগে পড়া বন্ধ করে দিয়ে অন্য স্থানে প্রাইভেট শুরু করে অদিতা। এতে ক্ষিপ্ত হয় রনি। যদিও পরে অদিতাদের বাসায় বিভিন্ন সময় আসা যাওয়া করতো সে। অদিতার মা ঘরে না থাকার সুযোগে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2টার মধ্যে কোনো এক সময় বাসায় গিয়ে অদিতাকে জোরপূর্বক ধর্ষণ ও পরে ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য ঘরে থাকা ছোরা দিয়ে হাত ও গলা কেটে অদিতাকে হত্যা করে এবং ঘটনা ভিন্ন খাতে নেওয়ার জন্য ঘরে আলমারিতে থাকা মালামাল ছড়িয়ে ছিটিয়ে রাখে, কিন্তু কোনো মূল্যবান জিনিস খোয়া যায়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত 9:30টার দিকে জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে অদিতার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। সে নোয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। মৃতদেহটি অর্ধনগ্ন, গলা ও 2 হাতের রক কাটা অবস্থায় বিছানায় পড়েছিল। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তাৎক্ষণিক 3 জনকে আটক করে। আর একটি গোপন সূত্র আমরা জানতে পারি, সূত্র এলোমেলো ও বিক্ষিপ্ত অবস্থায় পড়া থাকলেও কোনো জিনিসপত্র ক্রিয়েট করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। উত্তর বিষয়ে